আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মেজবউ রান্নাঘর। আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আরেকটা নতুন সুন্দর মজার রেসিপি, লইট্টা ফিশ ফ্রাই। খুবই মজার আর খুবই অল্প দ্রুত সময়ে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করি লইট্টা ফিশ ফ্রাই। এখানে আমি লইট্টা মাছ নিয়ে নিয়েছি। লইট্টা মাছকে দু ভাগ করে মাঝখান থেকে কাঁটাটাকে বের করে নিয়েছি। চার পিস আমি নিয়েছি লইট্টা মাছ। এরপর এতে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, সয়া সস, একটা ডিম, খুবই সামান্য লবণ, কারণ আমাদের সয়া সসেও আছে লবণ আর লইট্টা মাছে এমনি একটু লবণ থাকে। তো খুবই সামান্য লবণ আমি এখানে দিয়েছি। লেবুর রস, এক চা চামচের মতন কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচ। আর এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর এটাকে ভালো করে আমরা মেরিনেট করে নেব 15 থেকে 30 মিনিটের মতন। অল্প তেল নিয়ে, তেল গরম হয়ে আসলে এরপরে আস্তে করে দিয়ে দেব। এবার এই যে বেঁচে যাওয়া ব্যাটারটা আছে সেটা অল্প অল্প করে দিয়ে দেব। এবার দিয়ে নেব আবার এটিকে বাকি ব্যাটারটা দিয়ে দেবো। আমার মাছ ভাজা ফ্রাই হয়ে আসছে।
আমি চুলাটা বন্ধ করে দেব। একটা করে তুলে টিস্যু পেপারে রাখবো যাতে বাটি তেলটা শুষে যায়। কারি হয়ে গেল আমার গরম গরম লইট্টা ফিশ ফ্রাই। একবার এই রেসিপিটা করে দেখেন, খেতে খুব মজার। এটি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেলে খুব মজা লাগে। একবার অবশ্যই করে দেখেন, করে আমাকে অবশ্যই একটা ফিডব্যাক দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।